পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে দেশের দক্ষিণাঞ্চলে। মেঘলা আকাশ ও বৃষ্টি চলে যাওয়ার পর তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এতে অপেক্ষাকৃত বেশি শীত অনুভূত হবে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।